সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রোনাউন। আমরা জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন। তবে আমরা আলোচনা করব এমসিকিউ সিস্টেমে, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অথবা 5টা অপশন দেওয়া থাকবে, এবং এই অপশনগুলো আলোচনার মাধ্যমে আমরা টপিকটা অর্থাৎ গ্রামারের টপিকটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এবং এই এই সিস্টেমটা অ্যাডপ্ট করার অর্থ হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এমসিকিউ পদ্ধতি প্রশ্ন আসে। তাহলে এভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করি, তাহলে প্রোনাউনের খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো কিন্তু অত্যন্ত সহজে আমরা বুঝতে পারবো। তারপর আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে শেখার একটা উপকার হচ্ছে যে আমরা আমাদের ক্রিটিক্যাল অর্থাৎ অ্যানালাইসিস পাওয়ারটা ডেভেলপ করে। ওকে, তো আমরা ছোট্ট একটা চ্যানেল ইন্ট্রোডাকশনের পরে আমাদের মূল আলোচনায় প্রবেশ করব। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 20 এমসিকিউস অ্যাডভার্ব, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ অ্যাডভার্বের উপরে। প্রথম প্রশ্নটা দেওয়া আছে, হি বিকেম রিচ ওভার নাইট, দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে রাতারাতি বড়লোক হয়েছিল বা ধনী হয়েছিল। এখানে ওভারনাইট, এটা কোন পার্ট অফ স্পিচ এটা চাওয়া হচ্ছে? এখানে অপশন দেওয়া আছে 4টা, এ এ নাউন, বি অ্যান অ্যাডজেক্টিভ, সি অ্যান অ্যাডভার্ব, ডি প্রিপোজিশন। আচ্ছা, এক্ষেত্রে আমরা কিন্তু অত সহজে এই প্রশ্নের সমাধান বের করতে পারি। সেটি হচ্ছে আমরা যদি ভার্বের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্নকে আনসার পাই, তাহলে সেটি কিন্তু অ্যাডভার্ব। যেমন আমরা এখানে যদি বলি বা এই সেন্টেন্সের ভার্ব কোনটা, বিকেম, বিকেমের কাছে যদি প্রশ্ন করি সে রাতারাতি ধনী হয়েছিল, সে কিভাবে ধনী হয়েছিল? রাতারাতি। ওকে, সে কিভাবে ধনী হয়েছিল? রাতারাতি। তাহলে হি বিকেম রিচ ওভার নাইট। তাহলে আমরা কিন্তু এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, সুতরাং এটি কি হতে পারে? একটা অ্যাডভার্ব। কোশ্চেন নাম্বার 2, হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিজের কোন সেন্টেন্সটা সঠিক। যেমন এখানে এ নাম্বার খেয়াল করো, হি ইজ ওয়ার্কিং হার্ডলি, দেখো সে কঠোর পরিশ্রম করছে। আসলে কিন্তু এখানে হার্ডলি শব্দটা হবে না, কারণ হার্ড অর্থ কঠোর ভাবে, আর হার্ডলি মানে নেই বললেই চলে বা কদাচিত। হার্ড এবং হার্ডলি উভয়ই কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এখানে কঠোর ভাবে পরিশ্রম বোঝাতে কিন্তু হার্ডলি শব্দটা বসবে না, হার্ড বসবে। আচ্ছা, বি নাম্বার, হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্টোর পাস। বি নাম্বার প্রবলেম হচ্ছে টু এর পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু ভি টু অর্থাৎ স্টুড দেওয়া আছে, তাহলে হবে না। সি নাম্বার, হি ওয়াজ ওয়ার্কিং, হি ওয়াজ, ওয়াজ এর পরে কিন্তু ভি থ্রি বসে না, তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে এটা হচ্ছে না। ডি নাম্বার, হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট, সে প্রথম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিল, সুতরাং সঠিক আনসার ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 3, হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ, হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এ নাম্বারে লেটলি মানে সম্প্রতি, আমরা জানি যে লেটলি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, কিন্তু এখানে প্রশ্নটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে লেটলি হচ্ছে না। বি নাম্বার, লেট মানে দেরি করে বা বিলম্বে, বি নাম্বারটা কিন্তু সঠিক অপশন মনে হয় আমার কাছে। সি নাম্বার, লেটার, এই লেটার মানে পরেরটি, এটা একটা প্রোনাউন, এটা কিন্তু এখানে অপশনের সাথে যায় না। ডি নাম্বার, লেটেস্ট মানে সর্বাধুনিক বা অত্যাধুনিক। তাহলে এখানে অর্থগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে একমাত্র বি নাম্বার সঠিক, অর্থাৎ হেলেন জীবনে দেরি করে পড়া এবং লেখা শিখেছিল, সুতরাং বি নাম্বারই সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 4, হি হার্ডলি ওয়ার্কস ইন দিস স্টেটমেন্ট, হার্ডলি মিনস, অর্থাৎ সে কোনো পরিশ্রম করে না বললেই চলে, বলা আছে এই সেন্টেন্সে হার্ডলির অর্থ কি? আমরা জানি যে হার্ডলি মানে কদাচিৎ, অর্থাৎ নেই বললেই চলে, আমরা জানি যে। তাহলে এখন খেয়াল করো, ডি নাম্বার আনসার হচ্ছে, কারণ রেয়ারলি মানে নেই বললেই চলে বা কদাচিৎ, অর্থাৎ হার্ডলি এবং রেয়ারলি এরা কিন্তু একই রকম অর্থ প্রকাশ করে। যেমন এ নাম্বারে ভেরি হার্ড, এটা খুবই কঠোর। আচ্ছা, বি নাম্বারে রাদার, বরং, সি নাম্বারে পারহাপস, সম্ভবত, তাহলে অর্থ কিন্তু একমাত্র ডি নাম্বার সঠিক হয়। কোশ্চেন নাম্বার 5, আই ক্যান্ট টেল ইউ হাউ আই ডিড ইট, আমরা এক্ষেত্রে মুখস্থ রাখবো যে হাউ এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, এবং এখানে কিন্তু কিভাবে দ্বারা প্রশ্ন করে আনসার পাওয়া, অর্থাৎ হাউ নিজে কিন্তু কিভাবে প্রকাশ করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। কোশ্চেন নাম্বার 6, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, সঠিক
অপশনটা খুঁজে বের করতে বলা হচ্ছে। এ নাম্বার, আই অলরেডি টুয়াইস হ্যাভ। দেখো আমরা জানি যে অলরেডি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তো অলরেডি এই অ্যাডভার্বটা সাধারণত প্রেজেন্ট অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। কোথায় বসে? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের মাঝখানে বসবে। তাহলে এবং আমরা জানি যে টুয়াইস থ্রাইস অর্থাৎ দুইবার তিনবার চারবার এরকম যদি থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আমরা যদি খেয়াল করি সবগুলোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এ বি সি ডি সবগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এর ভিতরে আমরা যেটা মনে রাখবো যে অলরেডি কোথায় বসবে? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝামাঝি, অর্থাৎ বি নাম্বারে কিন্তু হ্যাভ অক্সিলারি ভার্ব, রেড মেইন ভার্ব, এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব মাঝখানে অ্যাডভার্ব অলরেডি ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে সঠিক আনসার বি নাম্বার, বাকি কোথাও কিন্তু এটা আমরা সঠিক একদম কারেক্ট ম্যাচিং পাই না। ওকে, কোশ্চেন নাম্বার 7, নয়েজ পলিউশন ক্যান নট বি ড্যাশ। আচ্ছা আমরা জানি যে বির পরে ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ক্যান নট বি কুড নট বি পরে যদি ভার বসে সেটা কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কিন্তু বিতে পাই, ডিতে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো এখানে অ্যাভয়েডেড এটা কিন্তু আসলে একটা অ্যাডভার্ব, তো আমরা জানি যে অ্যাডভার্বের পূর্বে, সরি অ্যাভয়েডেড কি একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি যে সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু অ্যাডভার্ব ব্যবহৃত হয়। আমি আবার বলছি, সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। তাহলে এখানে কিন্তু বি নাম্বার ইজিলি অ্যাডভার্ব, ডি নাম্বার ইজি আর কি এটা অ্যাডজেক্টিভ, সুতরাং বি নাম্বার সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 8, হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ। আচ্ছা তার গ্রেড উন্নতি হয়েছে কিন্তু খুবই সামান্য পরিমাণে, তাহলে আনসার কি? ভেরি ভেরি স্লাইটলি। দেখো এক্ষেত্রে কিন্তু ইন এ স্মল অ্যামাউন্ট, এটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু আসলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, সুতরাং এ নাম্বার হচ্ছে না। আবার সি নাম্বার, দেখো সি নাম্বার এটা কিন্তু আসলে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ আমরা এক্ষেত্রে কিন্তু বাট অনলি, এই অনলির পরে কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব দরকার, সুতরাং সি নাম্বার হচ্ছে না। আবার ডি নাম্বার, বাট অনলি সাম, এই অনলি সাম এটাও কিন্তু হচ্ছে না, কারণ সাম একটা অ্যাডজেক্টিভ, আমাদের দরকার কি? অ্যাডভার্ব, এবং আমরা জানি যে ভেরি স্লাইটলি এটা একটা অ্যাডভার্ব, সুতরাং এখানে সঠিক আনসার বি নাম্বার। কোশ্চেন নাম্বার 99, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কোনটা সঠিক সেন্টেন্স? এ নাম্বার, শি অ্যান্ড হার সিস্টার ফাইটস। দেখো এ নাম্বারে ভুল আছে, কারণ সাবজেক্ট কিন্তু প্লুরাল, শি অ্যান্ড হার সিস্টার, তাহলে কিন্তু এখানে এস হবে না, অর্থাৎ ফাইটস এস হবে না। আচ্ছা বি নাম্বার, এভরি ডে শি অ্যান্ড হার সিস্টার ফাইটস, এখানেও কিন্তু ফাইট এর সাথে এস আছে, তাহলে এটা হচ্ছে না। সি নাম্বার, শি ফাইটস উইথ হার সিস্টার এভরি ডে, সে তার বোনের সাথে প্রতিদিন যুদ্ধ করে বা ঝগড়া করে, সি নাম্বার সঠিক মনে হচ্ছে। ডি নাম্বার কি ভুল? বোথ সিস্টার্স ফাইট ইচ আদার। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি খেয়াল করি, ফাইটের পরে কিন্তু একটা প্রিপোজিশন হবে, সেটা কি? উইথ, এখানে প্রিপোজিশন যেহেতু দেওয়া নাই তাহলে ডি নাম্বার ভুল, সুতরাং সঠিক আনসার একমাত্র সি নাম্বার। কোশ্চেন নাম্বার 10, রোজি প্রিপেয়ার্স আর ওয়ার্ড দেন ড্যাশ দেন শামিম। আচ্ছা আমরা এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, যেহেতু দেন আছে তার মানে এখানে কিন্তু দেনের পূর্বে আমরা জানি যে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে, কি বসে? কম্পারেটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্ম যেমন কেয়ারফুল এর কম্পারেটিভ কি? কেয়ারফুল কে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই মোর যোগ করা লাগবে, তাহলে মোর আছে কোথায়? বি নাম্বারে, মোর কেয়ারফুলি। ওকে, তাহলে রোজি প্রিফেয়ার্স আর ওয়ার্ড মোর কেয়ারফুলি দেন শামিম। কোশ্চেন নাম্বার 11, অ্যাডভার্ব অফ দ্য নাউন লোকালিটি, অর্থাৎ বলা হচ্ছে যে লোকালিটি এর অ্যাডভার্ব কোনটা? আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই অথবা ডাবল এল ওয়াই যুক্ত থাকে তাহলে কি সেটা অ্যাডভার্ব, তাহলে এ নাম্বারে লোকালি হচ্ছে অ্যাডভার্ব, বি নাম্বার লোকালাইজ এটা হচ্ছে ভার্ব, সি নাম্বার লোকাল অ্যাডজেক্টিভ, আর নান নান অপশনটা হবে না, সুতরাং এখানে এ নাম্বারটাই সঠিক অপশন। কোশ্চেন নাম্বার 12, হার্ডলি ড্যাশ এন্টার্ড দ্য অফিস ওয়েন রিয়ালাইজ দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট। আচ্ছা হার্ডলি এটা একটা অ্যাডভার্ব, এই হার্ডলি অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্সন হয়, যেটাকে আমরা তোমরা জানো যে সাবজেক্ট এবং ভার্বের অর্ডার যখন চেঞ্জ হয় অর্থাৎ সাবজেক্টের পূর্বে যদি অক্সিলারি ভার্ব চলে আসে তখন সেটাকে বলে ইনভার্সন। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি হার্ডলি হ্যাড ই ইন্টার্ড,
যেহেতু হার্টি দিয়ে শুরু হয়েছে, তার মানে অফ দ্য এডভার্ব আসবে সাবজেক্টের পূর্বে, এখানে সাবজেক্ট কোনটা? হি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে পরে যেহেতু ইন্টার আছে শূন্য স্থানের পরে, এই এন্টার থাকার অর্থ হচ্ছে এর আগে নিশ্চয় এমন একটা অক্সিলারি ভার্ব বসবে যার পরে ভি থ্রি বসে। তাহলে এখানে একমাত্র সি নাম্বারই কিন্তু সঠিক হয়। যেমন ডি নাম্বার হবে না কেন? ডি নাম্বার হবে না, ডি আছে, ডি এর পরে কিন্তু ভি টু অর্থাৎ এন্টার্ড বসে না। আবার বি নাম্বার হার্ডলি হি ওয়াজ এন্টার্ড, ওয়াজ ইন্টার্ড এটা কিন্তু হয় না, ইন্টার এর প্যাসিভ হয় না। এ নাম্বার হার্ডলি হি হ্যাড এন্টার্ড, এ নাম্বার হবে না, কারণ হার্ডলি যদি হার্ডলি দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেক্ষেত্রে ইনভার্সন হয়, অর্থাৎ মানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে বসবে। সুতরাং একমাত্র শুধুমাত্র সঠিক আনসার সি নাম্বার। কোশ্চেন নাম্বার 13, হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। ফাস্ট ইমপ্লাইজ, অর্থাৎ এখানে ফাস্ট কি এটা বলা হচ্ছে। দেখো এখানে ফাস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ আমরা কিন্তু এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, এই কিভাবে দ্বারা প্রশ্ন করে আনসার পেলে সেটাকে বলে অ্যাডভার্ব। কোশ্চেন নাম্বার 14, আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ট ইন ইউর হোম, শি সেড, সে বলল যে আমি সবসময় স্মরণ করি ওই ছুটির দিনটা যে দিনটা আমি তোমার বাড়িতে কাটিয়েছিলাম। এখানে একটা বিষয় খেয়াল করো যে এ নাম্বার হচ্ছে না, কারণ এভার সাধারণত অক্সিলারি সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বি সি ডি এই তিনটাই কিন্তু অ্যাডভার্ব, এভারও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের অর্থ বিবেচনা করে সঠিক অপশনটা বাছাই করতে হবে। সি নাম্বার যেমন খেয়াল করো ইউজুয়ালি সাধারণত প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বসে এবং ইউজুয়ালি অর্থ কি? সচরাচর। দেখো আমরা যখন কারোর বাড়িতে ছুটির দিন কাটাই সেটা স্মরণ করি কিভাবে, সেটা সাধারণত সবসময় স্মরণ হয়, এবং সবসময় স্মরণ হয় বলেই আমরা এই মেয়েটা এই কথাটা বলতেছে। সুতরাং আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি তাহলে ডি নাম্বারই সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 15, পিপুল লাইক হিম লিটল, লোকজন তাকে স্মরণ করে না বললেই চলে। আমরা জানি যে লিটল, এ লিটল হা বোধক অর্থ দেয়, কিন্তু লিটল না বোধক অর্থ দেয়, অর্থাৎ নেই বললেই চলে। আচ্ছা, লোকজন তাকে কতটুকু পছন্দ করে? পছন্দ করে না বললেই চলে, অর্থাৎ এখানে কিন্তু পরিমাণ নির্দেশ করছে, কতটুকু বা কি পরিমাণে, ওকে কিভাবে। সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কোশ্চেন নাম্বার 16, চুজ দা কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। এ নাম্বার রহিম এট অলমোস্ট দা হোল পিস, রহিম প্রায় পুরো মাছটাই খেয়েছিল। এখন দেখো এই অলমোস্ট এর ব্যবহারটা প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অলমোস্ট অথবা হোল আছে। প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অলমোস্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে এই অলমোস্টটা তার আগেই বসবে যাকে সে মডিফাই করবে। বলা আছে রহিম প্রায় পুরো মাছটাই খেয়ে ফেলেছিল। দেখো প্রায় পুরো মাছ অর্থাৎ দা হোল ফিশ এর আগে কিন্তু অলমোস্ট দিলে অর্থটা মিনিংফুল হয়। কিন্তু আমরা যদি বি নাম্বার ধরি রহিম অলমোস্ট এট, মানে হলো রহিম প্রায় খেয়েছিল, আসলে কিন্তু এখানে ইটের উপরে ইমফেসিস করা হচ্ছে যেটা যুক্তিযুক্ত নয়। সি নাম্বার অলমোস্ট রহিম, প্রায় রহিম, এখানে কিন্তু রহিমকে মডিফাই করছে সুতরাং হচ্ছে না। আবার ডি নাম্বার রহিম এট এট দা হোল ফিশ অলমোস্ট, না এখানে অলমোস্ট কিন্তু সেন্টেন্সের শেষে বসছে, এটা যে নাউনকে মডিফাই করবে তার পূর্বে বসবে, সুতরাং এ নাম্বারই সঠিক অপশন। কোশ্চেন নাম্বার 17, দা ট্রেন ড্যাশ ফ্রম প্যারিস, দেখো আমরা জানি যে সাধারণত অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এ নাম্বার এটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে না, বি নাম্বার কিন্তু সঠিক অপশন মনে হয়, কারণ এই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আমরা জানি যে অলরেডি অ্যাডভার্বটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে, যেমন হ্যাজ অক্সিলারি ভার্ব অ্যারাইভ অ্যারাইভ মেইন ভার্ব এবং মাঝখানে অ্যাডভার্ব অলরেডি ব্যবহৃত হয়েছে। সি নাম্বার, সি নাম্বার কিন্তু হ্যাজের পরে অ্যারাইভ, অর্থাৎ হ্যাজের পরে কিন্তু সাধারণত ভি থ্রি বসে, এই জন্য সি নাম্বার ভুল। আবার ডি নাম্বার অলরেডি হ্যাজ বিন অ্যারাইভিং, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা এখানে হওয়ার কথা নয়, সুতরাং বি নাম্বারই সঠিক অপশন। কোশ্চেন নাম্বার 18, নটোরিয়াসলি ইজ ইউজড অ্যাজ, আমরা জানি যে অ্যাজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু নটোরিয়াস অর্থাৎ কুখ্যাত, নটোরিয়াস হচ্ছে অ্যাজেক্টিভ, এর অ্যাডভার্ব কি? নটোরিয়াসলি, তাহলে এটা হবে একটা অ্যাডভার্ব, যদিও আনসারে এ নাউন দেখাচ্ছে কিন্তু এটা একটা অ্যাডভার্ব। ওকে কোশ্চেন নাম্বার 19, হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম,
দেখো এখানে বলা আছে আন্ডারলাইন ওয়ার্ড মিনস এই মানে আন্ডারলাইন কিন্তু শব্দটা কোন পার্ট অফ স্পিচ অর্থাৎ সরি মানে এটার অর্থটা কি, আমরা জানি যে হার্ডলি মানে নেই বললেই চলে, এটা একটা অ্যাডভার্ব অর্থাৎ এটা অর্থ পদাসি অর্থাৎ নেগেটিভ অর্থ দেবে, তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আনসার ভ্যারি লিটল হচ্ছে মানে খুবই কম পরিমাণ বা নেই বললেই চলে। কোশ্চেন নাম্বার 20, দোজ ইয়ার্স, দোজ কোশ্চেন নাম্বার 20 খেয়াল করো, দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা দেখো আমরা জানি যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, কোন টেন্স বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ নাম্বারে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, বি নাম্বারে, হ্যাঁ বি নাম্বারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আচ্ছা সি নাম্বার কি প্রবলেম, সি নাম্বার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এবং এটা কিন্তু তাও স্ট্রাকচার ঠিক নেই কারণ হেডের পরে হ্যাভ বসে না। ডি নাম্বার জাস্ট হ্যাভিং, জাস্ট এর পরে হ্যাভিং সরাসরি ভার্ব প্লাস আইএনজি হচ্ছে না, সুতরাং এখানে বি নাম্বার সঠিক এবং জাস্ট এটা একটা অ্যাডভার্ব, আমরা জানি যে এই অ্যাডভার্বটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে, যেমন এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব এবং হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এবং এখানে হ্যাড কিন্তু সংগঠিত হওয়ার অর্থে প্রকাশ করছে। ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্রয়োজনে তোমরা এই ভিডিওটা বারবার দেখবা, আশা করি তোমরা উপকৃত হবা। ওকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করেছি যে প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে কমন অর্থাৎ মানে ঘুরে ফিরে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো এখানে সেট করেছি। ওকে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।